আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। থ্যাংক ইউ ভাই অ্যাড করার জন্য। আচ্ছা, আপনার কথা কথাতে ইকো হতে পারে, আপনি হেডফোন দিয়ে কথা বললেই মনে হয় ভালো হয়। জি, আপনি কি এখন কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, কিন্তু হেডফোন দিয়ে কথা বললে সুবিধা হয়, ইকোটা আর হয় জি না। জি, আমি হেডফোন দিয়ে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক খুব আছে। ভালো লাগলো ভাইয়া, আপনার সাথে আমি অনেক আগে কথা বলেছিলাম, আর কথা বলার খুব ইচ্ছা ছিল। আমি একজন আচ্ছা মানে মুসলিম বাই বর্ন, বাট আমি অ্যাকচুয়ালি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন থেকে অ্যাকচুয়ালি আমি আর ধর্মকে বিশ্বাস করি না। বাট আমার আমার আব্বা কিন্তু একজন আলেম, সে খুব ধার্মিক। আমিও ছোটবেলায় খুব ধার্মিক ছিলাম, আমার খুব ইচ্ছা ছিল আমি আল্লাহর ওলি হব। কোরআন হাদিস নিয়ে এত পাগল ছিলাম আপনার মতো আর কি, খুব ওলি আল্লাহদের কাছে যাইতাম, যায় অনেক কিছু শুনতাম। পরে এদের এই বলে না মারেফত শরীয়ত হাকিকত তরিকত, এ সব জানার পরে ঘটনাটা দেখলাম, ওরা বলে যে মোহাম্মদ মানে যেই রাসুল সেই আল্লাহ, মানে মোহাম্মদ নিজেই আল্লাহ, হ্যাঁ এরকম তত্ত্ব। মানে হ্যাঁ হ্যাঁ, মারেফত এটাই বলে যে যেই রাসুল সেই আল্লাহ, মানে যেই মুর্শিদ সেই রাসুল, যেই রাসুল সেই আল্লাহ, তো এরকম টাইপের কথা বলে। তো ব্যাপারগুলো দেখা যায় আসলে কিছুই না, পুরোটা তো সে নিজেই করছে। তাহলে সে যদি আল্লাহ হয় তাহলে তো কোরআন সে নিজে লিখছে, হাদিস সে নিজে লিখছে, এরকম সব উল্টাপাল্টা কথা। হ্যাঁ হ্যাঁ তো আমি এরপরে কোরআন যখন নিজে পড়লাম এবং কোরআন হ্যাঁ তাই দেখি সব প্রমাণ আছে এখানে, যে আমাদের বৈশিষ্ট্য, আমরা যখন কোনো মানুষ আমাকে আঘাত করে তখন আমরা মানুষ মানবিক বৈশিষ্ট্য যে আমরা তাকে অভিশাপ দিই যদি তার প্রতিশোধ না নিতে পারি। তো এখানে কোরআনে বারবার হ্যাঁ আবুল হ্যাঁ লাহাবকে অভিশাপ দিছে, বারবার কসম খায়, কসম খাওয়া অভিশাপ দেওয়া, এটা তো মানুষের গুণাবলী। তো এটা মানুষের কাজ। খুবই হ্যাঁ হাস্যকর, বুঝছেন? আমি তখন মানে ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন ঠিক আছে, আমি খুব ভালোভাবে বুঝতে পারি এবং আমি তারপর থেকে ভাই নামাজ সালাম ফুল ছেড়ে দিই। আমার আব্বু তো নিজে একটা আলেম, আমাকে বলে নামাজ পড়, নামাজ পড়। আমার ছোট ভাইটা আর এর একটা ব্যাপার আছে ভাই, সবচেয়ে কঠিন ব্যাপার যেটা আমার ভিতরে কাজ করছে, কঠিন ব্যাপার যেটা আমার ভিতরে কাজ করছে, মানে একটা মুমিন হ্যাঁ যার ইমান অনেক স্ট্রং, সে এই বিশ্বাস দেয়ালটাকে ভেঙে ফেলা যে এত কঠিন, মাথায় নষ্ট করার মতো, খুবই আঘাত, নিজেকে প্রচন্ড পুরাইতে হয় আগুনে, প্রচন্ড কষ্ট পাইতে হয়, মনে হয় যে আমি ভুল পথে যেতেছি কিনা, আমি জাহান্নামে যেতেছি কিনা, এরকম চিন্তা ভাবনা আমি কেন করি না, এরকম আমার অনেক হয়েছে। হ্যাঁ আমারও এরকম, হ্যাঁ ভাইয়া, এরকম আমারও এরকম। আপনার সাথে ভাই আমার লাইফের অনেক মিল আছে ভাইয়া। আমি আপনার সাথে রিয়েল লাইফে ঢাকা ভার্সিটিতে একবার টিএসসি তে কথা বলছিলাম, আমার মনে আছে, তখন আপনাকে আমি বলছিলাম যে তখন আপনি যদি ধর্ম মিথ্যাই হয় তাহলে লাইফ রাসূলরা যে আগুনে, ইব্রাহিম আগুনে গেছে পড়ে নাই বা এরকমই করছে, তখন আপনি বলছিলেন যে মেডিটেশন করে অনেক ক্ষেত্রে আগুনের মধ্যে থাকলে মানুষ পড়ে না, এরকম কথা আপনি বলছিলেন তখন। তো কথাগুলো সত্য আর সব, ঠিক খেয়াল নাই, খেয়াল নাই। হ্যাঁ আর কথাগুলো সত্য। আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই কথাগুলো তো আমরা রেফারেন্স পাইছি ধর্মের দিক থেকে, সেই কথাগুলো তো ভুল হইতে পারে, এই কথা তো কোনো সত্যতা নাই। বলছে যে চাঁদকে সে আচ্ছা সাড়ে 2 ঘন্টা করছে, এই কথা তো কোনো সত্যতা নাই, এটা তো সে তার যখন আইন ছিল, তার রুলস ছিল, তখন তার পক্ষের লোকরা এটা লিখছে, তো তার পক্ষের লোকরা তো তার নামে বাড়াই বলবে, এটাই স্বাভাবিক। তো হ্যাঁ সেটাই। এরকম ভাই আমি নিজে কোরআন যখন পড়ছি, তারপরে যে আপনার লেখাগুলো আমি অনেক অনেক পড়ে দেখছি আর নিজেও আমি দেখছি, যে মানে এই যে মুসলিম মুমিনরা, মুমিনরা বলে ধর্ষণের দায়ী হিসেবে, মানে লজিক দেয় ভাই, লজিকটা শুনলে আপনি হাসবেন, বলে যে একটা কলা যদি সুলায় রাখা যায় তাহলে সেখানে মাছি পড়বে, সো মেয়েরা পর্দা না করলে ছেলেরা ধর্ষণ করবে। চিন্তা করেন, মাছির সঙ্গে নিজের তুলনা করে, আরে মাছি তো একটা কীট পতঙ্গ, তুমি আশরাফুল মাখলুক, আর তোমার আল্লাহ বলছে তুমি সর্বশ্রেষ্ঠ, আর তুমি নিজের সুবিধার জন্য মাছির সাথে তুলনা করে মেয়ে ধর্ষণ করবা, পোশাকের দোষ দিয়ে দেয়, নিজের দোষ নাই। হ্যাঁ, এই এই মানে পাগলা কুকুর, নিজেদেরকে পাগলা কুকুর মনে করলে হ্যাঁ তো এরকমই হয়। জি ভাইয়া, আপনার আপনার সাথে আমার কথা বলার খুবই ইচ্ছা ছিল। এইসব ব্যাপার ভাই অনেক আমি কোরআন হাদিস নিয়ে আমি নিজে দেখছি, যে রাসুলের যে কথাগুলা, যে রাসুল নিজে তার ক্যারেক্টার কেমন ছিল, হাদিসে স্পষ্ট করে সব সহি হাদিসে লেখা আছে। আমি ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন হাদিস কোরআন বাংলাতে পড়তাম, আমি সহি হাদিস গুলা এবং পুরোপুরি নিজে দেখতাম ঘটনাগুলো কি। এরপরে যখন আমার নিজের ভিতরে সন্দেহ জাগে, মানে সন্দেহ জাগে তখনই যখন বলে যে যেই রাসুল সেই আল্লাহ, মানে ওরা যারা ওই যে মারেফত জানে তারা নিজেরাও জানে, এমন আমার কি আমার এমনও মনে হয় যে ডক্টর জাকির নায়েক হয়তো সবকিছু জানে, জানার পরেও সে বিজনেস করতেছে, সে তার ব্রেন দিয়ে মেধা দিয়ে মানে মানুষকে তার তার অনুসারী অনুসারী বানাইতেছে। হ্যাঁ, এটা আমি একদম নিশ্চিত যে ডক্টর জাকির নায়েক খুব ভালোভাবেই জানে ব্যাপারগুলো। যেমন ধরেন একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে ভবিষ্যৎ পুরাণে হযরত মুহাম্মদের কথা নাকি উল্লেখ আছে, এই রেফারেন্সটা ডক্টর জাকির নায়েক টানলেন, কিন্তু ভবিষ্যৎ পুরাণে যেখানে হযরত মুহাম্মদের কথা বলা আছে সেটা মানে সেই অংশটা লেখাই হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই অংশে হযরত মুহাম্মদকে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই কথাটা আবার ডক্টর জাকির নায়েক ওই আলোচনাতে বলে নাই। ওইখানে ডক্টর জাকির নায়েক এটা স্কিপ করে গেছে, কিন্তু ভবিষ্যৎ পুরাণে যদি এটা কি রেফারেন্স হিসেবে ধরতে হয় তাহলে বোঝা যায় যে হযরত মুহাম্মদ একটা শয়তানের ধর্ম পয়দা করেছে, এরকম এখানে বলা আছে। হ্যাঁ, আরো আরো বিভিন্ন ব্যাপারগুলো আছে, এ থেকে বোঝা যায় যে ডক্টর জাকির নায়েক জানে যে সে মিথ্যা বলতেছে, 2 নম্বরই হ্যাঁ করতেছে, আমি জানি মিথ্যা বলতেছে। যে সে এতটা বোকা না যে সে জানে না, সে জানে, জেনে সে ওইটাকে বিজনেস হিসেবে নিছে, ব্যবসা হিসেবে নিছে, এবং সে পিস টিভি চালু করে বহুত টাকা ইনকাম করছে, এবং সে সন্ত্রাসীদের গডফাদার,
সে বলে হ্যাঁ যে হ্যাঁ এভরি অবশ্যই, মুসলিম শুড বি এ টেরোরিস্ট, সেটা বলছে তার স্পিচে আছে। কেমন মানুষ চিন্তা করেন, তার উস্কানিতে অনেক ভালো যারা মানে কম শিক্ষিত মুসলমান ভুল পথে চলে যায়, অনেক যুবক নষ্ট হয়ে গেছে বাংলাদেশে, এই কারণে ইন্ডিয়াতে, এই কারণে স্পিচটি বন্ধ করে দিচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন আপনি, ডক্টর জাকির নায়েক এবং সব হুজুর ভাই, আমি সেদিন একটা ওয়াজ শুনলাম, বক্তব্য শুনলাম, হুজুর বক্তব্য করতেছে, বলতেছে যে আল্লাহর কোরআনে সব আছে, টিভি ফ্রিজ মোবাইল টোবাইল সব আল্লাহর কোরআনে আছে, এগুলা আল্লাহর কোরআন গবেষণা করে, মানে গর্ব নিয়ে বলতেছে আল্লাহর কোরআন গবেষণা করে সেটা আবিষ্কার করা হয়েছে। আমার হাসি লাগলো। এরপর কি বলে জানেন, বলে যে এই যে ফেসবুক, এই ফেসবুক 30-40 বছর আগে আবিষ্কার হয়েছে, আল্লাহ সুরা আম্বিয়ার 82 নম্বর আয়াতে এটা ফুল থিম দিয়ে দিছে। এখন সে 82 নম্বর আয়াত বললো, বলে বাংলা তো বললো না, এখন বলতেছে জনগণে যে আপনাদের কি বিশ্বাস হয়? জনগণ তো মূর্খ জনতা, যখন বলে কোরআন এটা আছে জনগণ তো খুশি হয়, মুমিনরা, মুমিনরা বলে ওরে বাবারে আমাদের ইসলাম এত সত্য, ওরা খুশিতে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা শুরু করে দেয়। তো এরপর আমার বোকা এমন খারাপ লাগলো যে 2004 সালে ফেসবুক আবিষ্কার হয়েছে, মা জোগাড় জোগাড় বার হয়তো বা কোরআন জীবনে পড়েও দেখে নাই, আর ওই বেটা বলে 40 বছর আগে মানে ফেসবুক আবিষ্কার হয়েছে, আমি সুরা আম্বিয়ার 82 নম্বর আয়াত পড়ে দেখলাম কিচ্ছু নাই, আর এই পাগল কয় কি? তো এরকম বহুত পাগল আছে। আর ডক্টর জাকির নায়েকের আমি আরেকটা ব্যাপার দেখি, মানে এরা যখনই বিজ্ঞানীরা কোনো কিছু আবিষ্কার করে তখনই ইসলাম ইসলামিকরা কোরআন কোরআনে খুঁজতে থাকে কোন তার মধ্যে একটু মিল পাওয়া যায়, যদি একটু মিল পাওয়া যায়, হ্যাঁ যদি একটু মিল পাওয়া যায়, হ্যাঁ ভাই মিল পাওয়া গেলে তো ভালো, না হলে আয়াতের অর্থ চেঞ্জ করে মিল বানায় দেয়। যেমন ডক্টর জাকির নায়েক বলে পৃথিবী, আমি আমি অনেক আগের কোরআন বাংলা বাংলা কোরআন পড়ছি, সেখানে বলা আছে পৃথিবী সমতল, আল্লাহ তাআলা পৃথিবীকে শয্যা রূপে তৈরি করা হয়েছে, আর আসমান গুলাকে আল্লাহ তাআলা, হ্যাঁ আসমান গুলাকে আল্লাহ তাআলা ছাউনি হিসেবে তৈরি করছে ছাদের মতো করে। আমার বাপ তো নিজে একটা আলম, ইসলাম আলেম, ইসলামিক স্পিকার, তো আমি আমার বাবাকে বলি যা বা পৃথিবী কেমন, বলে হ্যাঁ বেটা কোরআন আছে তফসিরে আছে এরকম। আমি বলি ডক্টর জাকির নায়েক এখন বলে পৃথিবী গোল, আসমান আসমান এরকম না, চারদিকে মানুষ ওটা জানে না, তো আমি তখন হাসি যে আমার বাবা এখনো বোকা কিছুই জানে না সত্য ঘটনা। তো আমি অ্যাকচুয়ালি আমার বাবা যেহেতু আলেম, সে তাহাজ্জুদ নামাজ পড়ে খুব ধার্মিক, আমি অ্যাকচুয়ালি তার বিশ্বাসে আঘাত আনতে চাই না, আমি যেহেতু তার ছেলে আমি চাই না যে তার বিশ্বাসে বড় একটা আঘাত আনুক, সে মানে সে নিজেও কষ্ট পাবে, সে বয়স হয়ে গেছে, বাট আমি যে এরকম এটা প্রকাশ করি না কারণ সে কষ্ট পাবে অনেক, কিন্তু এই ব্যাপারগুলো আমি খুব ভালো বুঝি। যেমন আমরা জানি হস্তি মানে হাতি, তো হস্তি কথা থেকে হাতি হাত কথাটা চলে আসছে, হাত মানে আমাদের হাত যেটা আমরা খাই, তো এর মানে তো এই না যে হস্তি মানে হাত। ডক্টর জাকির নায়েক ওই যে যখন বলে পৃথিবী হলো গোলাকার ভাই, ও এরকম ওই পূর্বের মানে সেনোনিম সমর্থক শব্দ নিয়ে আসে, নিয়ে এসে ওই যেটা মূল শব্দ ওইটা দিয়ে অর্থ চেঞ্জ করে সে বোঝা মিল দিয়ে ওরকম বানায় ফেলে। এক একটা পুরোনো আরবি শব্দের তো অনেকগুলো সমার্থক শব্দ সমার্থক অর্থ থাকে, তখন সে পিক করে কোনটার সাথে বিজ্ঞানের মিল করা যায় এবং সেই পিকটা করে সে সেই কাজটা করে। এটা তো মানে বোঝাই যায়, নস্ট্রাডামাসের কবিতা অনুবাদ যখন হয়েছিল সে সময় একই ঘটনা ঘটিয়ে নস্ট্রাডামাসের সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। আরেকটা ব্যাপার দেখেন, আমি ইসলামিক, আমি একটা ছেলেকে মানে একটা ছেলে হঠাৎ করে সে নাস্তিক ছিল, হঠাৎ করে সে মনে করেন যে আস্তিক হয়ে গেছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, এখন ওই ছেলে আমাকে কনভার্ট করতেছে আস্তিকে, আমি বললাম ভাই তুমি আমাকে চেষ্টা করো, এখন সে আমাকে বলে মনে করেন যে আপনি আপনার কাছে একটা গাড়ি এনে দিচ্ছে, এখন এই গাড়িটা কে বানাইছে, গাড়িটা সম্পর্কে আপনার সবচেয়ে কে বেশি জানবে? আমি বললাম ভাই এটা তো কোনো লজিক হলো না। তো আমি তখন তাকে বললাম যে ভাই আমি 1:2 প্রমাণ করতে পারি, আপনি পারবেন? তখন ভাই 1:2 কেন 2 প্রমাণ হয়? আমি বললাম ভাই ম্যাথমেটিক্যালি আমি 1:2 প্রমাণ করতে পারি। এখন সে বললো কিভাবে? হ্যাঁ তখন আমি বললাম ভাই আমি ধরি ধরি x=y, এরপরে ফুল অঙ্ক করে আমি 1:2 প্রমাণ করে দিই। এখন বললাম অঙ্কটা ভুল ধরেন, ওই ছেলে আর অঙ্কের ভুল ধরতে পারে না, বলে ভাই অঙ্ক তো রাইট, কেমনে করলেন? তো আমি বললাম ভাই এখানে আমি প্রথমে ধরছি যে 1:2 মানে x=y, x=y এটাই ভুল, কারণ একটা চলক কখনো অন্য চলকের সমান হতে পারে, দুইটা চলক আলাদা আলাদা ভিন্ন, এক্স একটা চলক ওয়াই একটা চলক, এই দুইটা চলকের মান কখনো সমান হয় না। সো ডক্টর জাকির নায়েক এরকম বোঝামিল দিয়ে মানুষকে কনভার্ট করে ভুল বোঝায়, মানুষ এই সূক্ষ্ম জ্ঞানটা বুঝতে পারে না, যারা বোকা একটু ইসলাম কম জানে তারা এই চালাকিটা বুঝতে পারে না। আচ্ছা আর একটা কথা আমি তাকে বললাম যে দেখো কোরআন তো আগেও ছিল এখনো আছে, তো যখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবী গোল, পৃথিবী স্থির, পৃথিবীটাই কেন্দ্রবিন্দু, সূর্য চারদিকে ঘুরে, তখন তো কোনো কোরআনবিদরা বললো না যে এটা ভুল, আমাদের কোরআনে আছে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, সব নক্ষত্র ঘুরে, কেউ বললো না। আচ্ছা তারপরে যখন আবার আবিষ্কার করা হলো যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে, গ্রহ ঘুরে, সূর্য কেন্দ্রবিন্দু, তখনও কোনো ইসলামিকরা কোনো কেউ বাধা দিল না, কেউ প্রতিবাদ করলো না যে না এটা মিথ্যা কোরআন এটা আছে, কিন্তু যখন স্যাটেলাইট আবিষ্কার করলো এখন যখন স্যাটেলাইট আবিষ্কার হলো এবং বিজ্ঞানীরা রিয়েলি অবজার্ভ করলো যে আসলে সূর্য স্থির, সূর্য নিজকে ঘুরে, পৃথিবী ঘুরে, অন্য গ্রহ ঘুরে, তখন কোরআনবিদরা আবিষ্কার করে ফেলছে কোরআনে আছে যে সব অক্ষয়, তখন কোরআনে এমন আয়াতের অর্থ বানায় দিল যে ওইখানে লেখা আছে প্রত্যেকটা গ্রহ নিজ নিজকে ঘুরে, দেখছেন কেমন ফাইজলামি, মানে কতটা হাস্যকর না এটা? আবার পুরনো পুরোনো অনুবাদ গুলো পড়লে আবার কিন্তু এগুলো পাওয়া যায়। হ্যাঁ এইটাই আমি এই জন্য বলি যে এখন তো ফাঁকিবাজি করে লাভ নাই, কারণ আমরা কার্বন মানে কোনটা কোনটা কত সালে অনুবাদ করা হয়েছে সেটা তো আমরা নিজেরা দেখতে পারি, কোনো বইকে সন্দেহ হলে সেটা কার্বন কার্বন করে নেওয়া, সেটা আমরা বয়সও নির্ধারণ করতে পারি যে কত সালে এটা করা হয়েছে। সো এটা পাল্টে দেওয়ার কিছু নাই, কিন্তু এই এই যারা ধার্মিক প্রকৃতির লোক আছে তারা অলওয়েজ এই কাজটাই করে আসে,
যখনই কুসি আবিষ্কার হবে তখনই খুঁজবে। এবং আমি নিজেও যখন ছোট ছিলাম না, তখন আমরা তখন আমি আয়াতুল কুরসির একটা আয়াত ছিল, অসিয়া অসিয়া যেটা একটা আয়াত ছিল যে মানে আল্লাহ তাআলার শক্তি সমস্ত বিশ্বব্যাপী সমানভাবে বিস্তৃত। তো এই আয়াত দিয়ে বলে বিজ্ঞানীরা আবিষ্কার করছে মোবাইল টেলিফোন সমানভাবে যদি বিস্তৃত হয় তাহলে এখান থেকে আমি সিগন্যাল প্রেরণ করলে আরেক জায়গাতে যাবে। এই লজিক দিয়ে ইসলামিক বইরা বই লিখছে। আমি তো তখন বোকা ছিলাম, পরে খুব খুশি আমি নিজেও মানুষকে শুনাইতাম, দেখো আল্লাহ কত মহান, ইসলামিক কোরআনে সব আছে। পরে জানলাম যে আসলে কাহিনী কি, যে এরা তো আসলে ভন্ডামি শুরু করছে। তারপরে কোরআনে বলছে সাত আসমান। আমি আব্বাকে বললাম আচ্ছা আব্বা, আসমান যদি এরকম হয় তাহলে পৃথিবী যদি সজ্জা হয় তাহলে আমাদের উপরে আসমান আছে তাই না? হ্যাঁ বললাম। তাহলে যারা নিচে আছে তার নিচে কি আছে? নিচে কিছুই নেই। বললাম না, পৃথিবীতে শূন্যের উপরে আছে, না পৃথিবী তো পানিতে ভাসমান, আর পাহাড় দিয়ে পৃথিবীকে প্যারা কেড়ে রাখছে, পৃথিবী যদি ধুলে না পড়ে যায়, এটা কোরআনে আছে। আমার আব্বু তো এই কোরআনে পড়ছে। এটা এখনো চেঞ্জ করতে পারে নাই, হ্যাঁ এই এই আয়াত এখনো চেঞ্জ করতে পারে নাই তারা, যে পাহাড় না থাকলে নাকি পৃথিবী ঢলে পড়ে যেত। এরা এই অবস্থা বুঝছেন, মানে এক সময় আসবে যে কোরআন আয়াত পরিবর্তন করতে। আচ্ছা দেখেন, বিবর্তনবাদ, বিবর্তনবাদটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। এটা ছিল আগে হলো কি ছিল, হাইপোথিসিস, এরপরে থিওরি তো প্রমাণ হয়েছে, এখন এটা অনেক বিজ্ঞানীরা মেনে নেয় যেটা ফ্যাক্ট। কিন্তু অবশ্যই ডক্টর জাকির নায়েক, বিবর্তনবাদ অবশ্যই ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, এবং ডক্টর জাকির নায়েক একটা একটা মুসলিম এক্স মুসলিম তাকে প্রশ্ন করছিল বিবর্তনবাদের, সে এই ভিডিওটা দেখলে বোঝা যাবে সে আসলে কত চালাক। সে যখন পয়েন্টে পারে না তখন সে হাস্যকর বানায় দেয়, তাকে অপমান করে তার সাথে কথাই বলে না। এরপরে আরেকটা ব্যাপার আছে, আমি দেখেছি, হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, দেখেন একটা থিওরি এবং হাইপোথিসিস এর পার্থক্য বলেছিল সেই ছেলেটা, তারপর সে গোজামিল দেওয়া শুরু করে দিয়েছিল, সে খেপে গেছিল, খেপে গিয়ে গোজামিল দেওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ, তো খেপে গিয়ে গোজামিল দিয়ে তাকে অপমান করে, আই এম সরি ব্রাদার, ইউ আর সো ইলিটারেট, আই হ্যাভ নো টাইম টু টক টু ইউ ভেরি মাচ, আই হ্যাভ, সেরকম মেলা পেঁচা গোজা কয়া, আচ্ছা গেল। এরপর আরেকটা ছেলে একদিন বলতেছে, আচ্ছা জাকি ভাই, কুলহু সুরাতে বলা আছে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেয় নাই, সে অতুলনীয়, কারোর সাথে তার তুলনা হয় না। তাহলে ব্যাপারটা যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য যদি অতুলনীয় হয়, কোরআন বললে বোঝায় যে আল্লাহর বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের মতো, সে আমাদের, আমরা যেমন কাজ করলে টাকা দেই না হলে শাস্তি দেই, তো সে আমরা ইবাদত করলে জান্নাত দিবে না হলে জাহান্নাম দিবে, তো সম্পূর্ণ বৈশিষ্ট্য তো মানুষের মতো। তো ডক্টর জাকির নায়েক কেমন গোজামিল দেয়, গোজামিলটা সেটা বুঝতে পারেন। ডক্টর জাকির নায়েক বলতেছে কি জানেন, যে অ্যাকচুয়ালি আপনার কথা ঠিক ব্রাদার, আই এম আই স্যালিউট ইউর থট, ইউ আর সো রাইট, বাট মানে সে বলতেছে যে আল্লাহ তাআলা হিউম্যান সাইকোলজি জানে, এই কারণে আল্লাহ তাআলা হিউম্যান সাইকোলজি অ্যাপ্লাই করছে আমাদের জন্য, এটা আসলে আমাদের জন্য অ্যাপ্লাই করছে, আল্লাহ এরকম না, দেখছেন কত চালাক। এরপরে কি বলে জানেন, বলে উদাহরণ দেখি জানেন, উদাহরণ দেখে কত বোঝা, আমি বলে দেখেন আপনার ছোট বাচ্চা, সাপোজ মনে করেন যে আপনার বাচ্চাটা আপনার কথা শোনে না, আপনি কি করলেন, তাকে একটা লজেনের লোক দেখাইলেন, লজেনের লোক দেখায় বললেন যে এই লজেনটা তোমাকে দিবো, তুমি পড়ো। আচ্ছা, এরপরে লজেনের লোক দেখাও যখন কাজ হয় না, তখন আপনি মায়ের ভয় দেখান যে তোমাকে না করলে কিন্তু তোমাকে মারবো। তেমনি আল্লাহ তাআলা যারা ভীতু তাদের ভয় দেখাইছে, আর যারা লোভী তাদের লোভ দেখাইছে, আর যারা লজিক্যাল তাদের জন্য লজিক দিছে। তখন আপনি দেখেন আমার প্রশ্ন, ডক্টর জাকির নায়েক ওই লোকটা মানে ওকে মানে প্রশ্ন করতে পারেনি, আমার প্রশ্ন যে ভাইয়া আমরা তো ছেলেদের লোভ দেখাই, ভয় দেখাই, কারণ আমরা ছেলের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি না, আমি চাইলে আমার ছেলেকে আমার অনুসারী করতে পারি না, এই ক্ষমতা আমার নাই, কিন্তু আল্লাহ তো চাইলে সব পারে, আল্লাহ লোভ দেখানো কি দরকার ভাই, আল্লাহ তো ইশারা করলে সব হয়ে যায়, আল্লাহ তো বল, আল্লাহ যদি খালি ইশারা করে তুমি আমার বাধ্য হয়ে যাও, বাধ্য হয়ে যাবো, এখানে লোভ দেখা কি আছে? ব্যাপারটা দেখছেন কি ফানি একটা লজিক দিয়ে ওই লোকটাকে বোঝায় দেয়। আর একটা ব্যাপার ভাই আমার যেটা মানে খুব লজিক্যাল, যে মানে ইসলাম যখন আসে তখন খুব বর্বর ছিল, নারীদের প্রতি খুব নির্যাতন হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না, আর মেয়েদের খুব ধর্ষণ করতো, দাসীদের সেক্স করতো, দাসীদের পেটে বাচ্চা হলে সেটা কেটে পর্যন্ত দেখতো। এই কারণে দেখেন পুরুষদের কেন বাহাত্তুটা ঘরে লোক দেখানো হলো, এই কারণে ভাই, কারণ সেই মুহূর্তে পুরুষরা বেশি নারীদের উপর নির্যাতন করতো, যখন তাদের লোভ দেখানো হলো বাহাত্তুরটা হুরের, তখন তারা তো লোভী মানুষ যারা ছিল তারা লোভ পাইলো, আর দ্বিতীয় কথা যারা ভয় দেখালো, যারা লোভ ছিল না তারা মানতো না, তাদের ভয় দেখালো প্রচন্ড জাহান্নামের ভয়। এইটা হলো টেকনিক, সে লোভীদের লোভ দেখাইছে, ভীতুদের ভয় দেখাইছে, আর যারা মানে না, টেকনিকটা এরকম, যেমন ধরেন আপনি যদি একটা বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাতে চান, তা এখন তাকে আপনি কিসের লোভ দেখাবেন, চকলেটের লোভ দেখাবেন বা খেলনার লোভ দেখাবেন, বা একটা বাঁদরকে যদি আপনি লোভ দেখাতে চান তাহলে কলার লোভ দেখাবেন, কি সেরকম কোন লুচ্ছা লম্পট বর্বর গোষ্ঠীকে যদি আপনি লোভ দেখাতে চান তাহলে নারীর লোভ দেখাতে হবে, নারীর লোভটা সেখানে ভালো যায়, এবং সেই নারীরা ভার্জিন হবে, কম বয়সী হবে, তারপর তাদের স্তন বড় বড় হবে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে অত্যন্ত বর্বর নিকৃষ্ট মানে খারাপ টাইপের লোকদের লোভ দেখিয়ে কাজ করানোর জন্য এই লোভটা দেয়া হয়। তো বোঝা যায় যে হযরত মুহাম্মদের চেলা চামুন্ডারা আসলে কিরকম ছিল, যাদেরকে আসলে 72টা হুরের লোভ দেখাতে হয়েছে, বোঝা যায় যে তার চেলা চামুন্ডারা আসলে কি টাইপের ছিল। তো আমি আমি বলি যে সেই সময় যদি মেয়েদের ক্ষমতা থাকতো আর মেয়েরা যদি পুরুষদের অত্যাচার করতো, তাহলে মেয়ে নবী হলে তখন বলতো যে 72টা ছেলে দেওয়া হবে মেয়েদের জন্য, টেকনিকটা এরকম। আর অনেকে বলে যে তাহলে আল্লাহর যদি রহম নাই থাকবে তাহলে ইসলামে ইসলামিক যুদ্ধে, অথবা এমন হতে পারতো যে একটাই ছেলে দিবে তার 72টা লিঙ্গ থাকবে, হ্যাঁ হতেও পারতো। আচ্ছা আর একটা ব্যাপার আছে, ইসলামে মানে এমন এমন হাস্যকর জিনিসগুলো আছে ভাই, সেটা মানে আমি এখন মানে হাসি খালি যে মানুষ কেমনে কি মানে এটা কি, এটা কোনো 1400 বছর কেমনে ঠিক আছে, এটা এটা ভাবতে হাসি লাগে। আচ্ছা ওরের কথা গেল, অনেকে বলে, হ্যালো হ্যালো ভাই, আপনার লাইনটা কেটে গেছে, আপনার
এটা হ্যাং হয়ে গেছিল,